আমি খুবই দুঃখিত হয়েই বলতে চাই যে আমার মনে হয় আপনি যদি আমাকে দুই থালায় একটা বলেন খালেদা খাবা নাকি হাসিনা খাবা, দুটাই যদিও গ্যাঞ্জাইমা মানুষ, দুইটার কারোই দেশের প্রতি ভালোবাসা নাই, দেশের মানুষের প্রতি ভালোবাসা নাই, কিন্তু দুইটার মধ্যে থেকে যদি আপনি আমাকে বাছাই করতে বলেন, আমি কিন্তু শেখ হাসিনাকেই বাছাই করব। কারণ এই খালেদা কিন্তু বলছিল যে তারা সেরকম ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারবে না, তারা পদ্মা সেতুও করতে পারবে না সেরকম ভাবে, যেটা শেখ হাসিনা কিন্তু করে দেখাইছে, তাই না? এবং খালেদা জিয়া কিন্তু বলছে পদ্মা সেতু হইলেও কিন্তু আপনারা উঠবেন না, কারণ একদম ভেঙে চুরে পড়ে যাবে। আমরা বাংলাদেশে একটা কথা বলতাম, যার মনে যা ফাল দেওয়া ওঠে তা। তো খালেদা জিয়া ছোটবেলা থেকে আমি কিন্তু বিএনপি সাপোর্ট করতাম, না বুঝেই করতাম আসলে, কারণ জিয়াউর রহমানকে আমার অনেক বেটার মনে হতো অ্যাজ এ প্রেসিডেন্ট। আমার কাছে মনে হতো ওই যে খাল খনন থেকে শুরু করে তার কিছু অ্যাজেন্ডা ছিল, সেগুলো আমার কাছে মনে হয় খুব ব্রিলিয়ান্ট। তো ওই জায়গা থেকে আমি জি জিয়াউর রহমানকে সাপোর্ট করতাম, কিন্তু আমি ভুলে গেছিলাম যে কারো কোনো কন্যা হইতে পারে, কারো কোনো বউ হইতে পারে, কিন্তু তার মানে যে ওই মানুষটারই প্রেক্ষাপট বহন করবে তা কিন্তু না। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে খালেদা জিয়া হচ্ছে, কম্পেয়ার যদি করি শেখ হাসিনার সাথে, খালেদা জিয়া হচ্ছে লুজার। সে ঠিক মতো কথাও বলতে পারে না, সে তার নিজের ছেলের কাছে বারবার একদম থমকে থমকে মানে বিমোহিত হয়ে যান, নিজের ছেলের প্রেমে নিজেই একদম সেরকম আক্রান্ত হয়ে যান। তো সেই জায়গা থেকে আমার মনে জি হয় শেখ হাসিনা অবশ্যই নিজে খুব একজন মহামনীষী হয়ে গেছেন তা না, কিন্তু আপনি যদি আমাকে বলেন যে কোনটা বেটার, আমি বলবো শেখ হাসিনা বেটার। বাট হ্যাঁ, একটা দেশের জন্য যেই একটা সরকার দরকার, যেই সরকার আসলে দেশকে ভালোবাসবে, দেশের জনগণের জন্য কাজ করবে, সেরকম আমরা সরকার এখন পর্যন্ত পাইনি। আমাদের স্বাধীনতা যখন থেকে আমরা পেয়েছি সেটা তো 50 বছর বেশি হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেরকম একটা সরকার পাইনি যে সত্যিকার অর্থে দেশকে ভালোবেসেই কাজ করবে। কিন্তু হ্যাঁ, ওই যে বলে না যে দুইটা গ্লাস আছে, তোমার দুইটা গ্লাসের মধ্যে একটা কিন্তু খাইতেই হবে, এক গ্লাসে আছে হাগু, এক গ্লাস দুধ আছে কিন্তু একটু হাগু আছে, আর একটার মধ্যে কিন্তু এক গ্লাস দুধ আছে কিন্তু হালকা একটু মুতু আছে, হাগু কিন্তু নাই। এখন তোমার কাছে এই দুইটা গ্লাসে আছে, তোমার দুইটার মধ্যে একটা খাইতে হবে, তুমি কোনটা খাবা? তখন আমি কিন্তু বিসমিল্লা বইলা, বিসমিল্লা বলি আর না বলি, আমার কাছে মনে হবে মুতুটাই খায়া ফেলে, হাগুটা তো আরো বেশি ডেঞ্জারাস। তো ওখান থেকে আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা ইজ বেটার দেন খালেদা জিয়া। হোয়াট ইউ থিঙ্ক? অবশ্যই ভালো লাগলো। আর আমরা তো, যে আপনি একটা কথা বললেন যে স্বাধীনতার পর থেকে আমরা কোনো ভালো সরকার বাংলাদেশে পাই নাই, তাহলে কিভাবে এতটা উন্নয়ন হয়েছে যেহেতু আমরা সরকার পাই নাই? বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে ডেভেলপ হচ্ছে আমাদের নিজেদের নাগরিকদের প্রমাণ চেষ্টা থেকে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে 80 দশকের পর থেকে সবচেয়ে বেশি বড় ভূমিকা কিন্তু নারীরা রাখছে। এবং এই নারীরা তা তো কারা ছিল অবশ্যই। জানেন? গার্মেন্টস শিল্প অঙ্গনে যেসব নারীরা ছিল, এরাই কিন্তু আমাদের অর্থনৈতিক বাহক এবং চালক ছিল, তারাই কিন্তু এই 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 আমাদের এই এফিসিয়েন্সি গুলা নিয়ে আসছে। সো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যে সরকারের জন্য হচ্ছে তা কিন্তু না, এটা হচ্ছে জনগণের জন্য। কারণ আমাদের জনগণরা সেরকম মাথার ঘাম পায়ে ফেলে আমরা কাজ করছি, এবং সেখান থেকে আমরা বৈদেশিক কিছু অর্থ উপার্জন করছি, সেখান থেকে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা আগের থেকে অনেক বেশি এসেছে। সো এখানে এখানে কিন্তু আমি কোনো সরকারকে কোনো সেই জন্য আমি কোনো ক্রেডিট দিতে চাচ্ছি না, কারণ আমরা জনগণরাই কিন্তু সেখানে, আমরা নিজেরাই কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে সেই বৈদেশিক মুদ্রাটা অর্জন করেছে, কিংবা রেমিটেন্স যেটা বলেন আর কি। তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই। যাই হোক, আসলেই আমরা আমরা জনগণ, আমরা সরকার বাদ দিয়ে চলতে পারি না, সরকারও আমাদেরকে বাদ দিয়ে চলতে পারে না, এটাই একটা দেশের মূল ধারার সংবিধান, ঠিক আছে? আর কোন সরকারকে ছোট করে দেখা যাবে না, বাট আমরা তো কম বেশি বিচার করতে পারি, হয়তো বা বিএনপি কিছুটা কম করছে, বা আওয়ামী লীগ কিছুটা বেশি করছে, বা আওয়ামী লীগ কিছুটা কম করছে, বিএনপি কিছুটা বেশি করছে, এই তারতম্যটা আমাদের দেখাইতে পারি। কিন্তু যে সরকারবিহীন দেশ স্বাধীনের পর থেকে আমরা কোনো ভালো সরকার পাই নাই, এটা মনে হয় আমার মতে মানে ততটা ইয়ে না, গুরুত্বপূর্ণ না এই কথাটা, আপনার যে বক্তব্যটা আপনার কাছে কি মনে বলছেন। হয় কোনটা গুরুত্বপূর্ণ ছিল? একটা সরকার মানে সঠিক একটা সরকার পাওয়াটা আপনার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল না, তাহলে আপনার কাছে কোনটা মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমাদের দেশের সত্যিকারের অর্থনৈতিক উন্নয়নে, যেটা আমাদের জন্য কার্যকরী হতে পারতো, আপনার কাছে কি মনে হয় সেটা? আমার কাছে মনে হয় যে আপনার একটা সরকারে মানে
অনেকদিন ধরে ক্ষমতায় থাকলে দেখেন বারবার সরকার চেঞ্জ হলে বা নির্বাচন দিলে দেশের অনেক টাকা কিন্তু খরচ হয়, ঠিক আছে? মানে অনেক, সেটা তো আপনিও বুঝতে পারতেছেন, অনেক সমস্যা হয়, অনেক খরচ হয়, অনেক সংঘাতে অনেক লোক মারা যায়। একটা সরকার যদি দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকে তাহলে কিন্তু ভালোভাবে দেশটাকে চালাতে পারে, ভালোভাবে ডেভেলপ হয়, ভালোভাবে উন্নত হয়, সব দিক দিয়ে ভালো হয় আর কি, আমার মতে। আপনি আচ্ছা, কি মনে আমি করতেছেন? মনে মিস করলাম, মানে আপনি বলছেন একটা সরকার যদি দীর্ঘ সময় থাকে ক্ষমতার আসনে বসে, তাহলে সেখান থেকে আমরা সাধারণ জনগণ বেশি উপকৃত হতে পারবো, একটা ছোট সরকার আসলে সেটাতে উপকৃত হতে পারবো না, সেটা কি আপনি বলছেন? জি জি আচ্ছা, এই কথাটা আমার মনে হয় যে এটারও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি এমন হয় যেমন চায়নাতে হচ্ছে, কিংবা অনেক দেশে আছে, কিন্তু যে আমি যখন একটা সরকারের একদম উন্নত শিখরে থাকব, তখন আমি যাই করলাম না করলাম, আমার কিন্তু পরিবাররা, মানে আমি আজকে ক্ষমতায় থাকলাম, আমি মরে যাওয়ার পর আমার ছেলে আসবে এই ক্ষমতায়, সেটা যেমন সেটা থাকবে, তো মানে এটা হচ্ছে লং টার্ম সরকার। হ্যাঁ বলুন। সেটা তো পরিবারতান্ত্রিক হয়ে যায়, ঠিক আছে? যেমনটা ওই আপনার, এই আমি মিডিল ইস্টে গেছিলাম সৌদি আরবে, সে জায়গায় দেখুন সেটা তো পরিবারতান্ত্রিক, কিন্তু গণতান্ত্রিক দেশে তো পরিবারতান্ত্রিক হয় না। তা আমি বলতেছি নির্বাচন দেখ, নির্বাচন দিয়ে একটা দল যদি বারবার ক্ষমতায় থাকে, যদি আবার চেঞ্জ না হয়, তাহলে মনে করেন দেশের অনেকটা, দেখেন অনেক মেগা প্রজেক্ট নিয়ে থাকে সরকার, হয়তো একটা সরকারের 5 বছর মেয়াদ থাকে, 5 বছর পরে সে নির্বাচন হয় অথবা চেঞ্জ হয়, ওই সরকার পরবর্তীতে আইসা আবার কাজগুলো বন্ধ করে দেয়। দেখেন এই যে আপনার নেতারা দুর্নীতি করছে, ওই সেই আমুক তমুক, মানে নানা পদ দিয়ে রাজু, এই। আমি একটা কথা জানতে চাচ্ছি, কিন্তু এটা কি আমাদের দেশের জন্য প্রযোজ্য না, যে একটা সরকার, যেমন আমরা, আমি যেমন আমার জন্মের পর থেকে দেখছি যে হাসিনা সরকার যদি ব্যতিক্রম ছিল, বাট আগের কথা বলছি, প্রথমে তো 5 বছর 5 বছর করেই থাকতো, প্রথমে আসলেন এরশাদ, তারপরে খালেদা জিয়া 5 বছর থাকার পরে, পরে আবার শেখ হাসিনা আসলেন, আবার উনি চলে গেলেন, তারপরে আবার খালেদা জিয়া আসলেন, তো এইভাবে করে, এটারও একটা খুব বড় যে প্রবলেমটা আমার মনে হয়, সেটা হচ্ছে যে আমরা যখন রাজনীতি করি, আমাদের দেশের মানুষগুলা, তারা কিন্তু রাজনীতি করেন ভালোবাসা, দেশের মানুষের জন্য ভালোবাসা থেকে না, তারা কিন্তু ইনভেস্ট করেন অনেকগুলা টাকা, ইনভেস্ট করে ক্ষমতায় যান, এবং 5 বছর তারা যেহেতু খালি পেটে ছিলেন, কারণ 5 বছর আগে তো আমি ক্ষমতায় ছিলাম না, এই 5 বছর আগে আমি ছিলাম না, ক্ষমতায় আসার জন্য ইনভেস্ট করছি, এখন আমি ইনভেস্ট করতে কি হচ্ছে, আমার খালি পেট হয়ে গেছে, তো তখন আমি পাওয়ারে আসছি, পাওয়ারে এসে যেহেতু আমার খালি পেট, তখন আমি সমস্ত সরকারি মাল একদম খায়, একদম সেরকম কি বলে লাল লাপ্পা, কিন্তু যখন এই যে শেখ হাসিনা সরকার বহুদিন থেকেই আমাদের ক্ষমতায় ছিলেন, এখন কিন্তু তার পেট মোটামুটি ভরছে শেখ হাসিনার, যদিও দেশের জনগণের মানুষকে বহুত রকমের বিপাকে ফেলে, যন্ত্রণায় ফেলে, তারপরও তাদের পেটটা কিন্তু ভরা আছে, কিন্তু এখন যদি শেখ হাসিনাকে বাদ দিয়ে আমি যদি খালেদা জিয়াকে ক্ষমতায় আনি, এখানে কিন্তু আরো বেশি জঘন্য ভয়ঙ্কর জিনিস হতে পারে, কারণ এই হচ্ছে এই যে খালেদা জিয়ার যারা অনুসারী, তারা কিন্তু বহুদিন ধরে ইনভেস্ট করছিল, এরা কিন্তু আর ফায়দা কিছু পায় নাই, এবং এরা যে ইনভেস্ট করছে দেশের মানুষের লক্ষ্যে তা তো করে নাই, নিজের গদির ভারের জন্য, টাকা পয়সা ইনকামের জন্য, তো এরা যখন খালি পেটে আসবে বহু বছর পরে, তখন কিন্তু আরো আমাদের যে পাবলিকের সম্পদ সেগুলো কিন্তু আরো বেশি লুটেপুটে খাবে, এটা কি আমরা বুঝি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনার কথাটা একদমই রাইট। ওকে রাজু, খুব ভালো লাগলো যে আপনি বুঝতে পারছেন, তো সবচেয়ে কঠিন সত্য কথা হচ্ছে এটা, এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের দেশের সরকার, সেটা যেই হোক না কেন, তারা কখনোই জনগণের পেট ভরার জন্য আসেনি, তারা আসলে জনগণকে দেখিয়ে নিজেদের গদি ভরার জন্য কিন্তু ক্ষমতায় এসেছে, এটা সবচেয়ে দুঃখজনক, কিন্তু তারপরও যেহেতু এই যে গু কিংবা মুত কোনটা খাবো, সেখানে আমি, আমার মনে হয় মুতই খাবো, কারণ হচ্ছে এই যে শেখ হাসিনা, সে তো বহুদিন থেকে ক্ষমতায় ছিলেন, তাদের পেট মোটামুটি ভরে গেছে, তো এখানে নতুন করে ভরার কোনো ব্যাপার নেই, কিন্তু এখন যদি খালেদা জিয়াকে ভোট দিই, এদের বহুদিন থেকে এদের নেতা নেত্রীরা সেরকম খালি পেটে আছে, বহু টাকা ইনভেস্ট খালি করছে, পেটে অনেকে এক্স্যাক্টলি, রিমান্ড টিমান্ড খাইছে, তো রিমান্ডে নেওয়া হয়েছে, তো অনেক পেটটা অনেক খালি হয়েছে অনেক খালি, এখন। এক্স্যাক্টলি, সেরকম কাম মানে খালি হবে, কিন্তু আমাদের পাবলিকের সম্পদ বুঝছেন না, আমার কাছে মনে হয় ওখান থেকে শেখ আর না হাসিনাই বেটার। থাকলে, আর এখন যদি ক্ষমতায় আসে তাহলে অনেকটা চেঞ্জ হবে, উলট পালট হবে। তো ভাই আহমেদ বলছিল 20 লক্ষ লোক মারা যাবে বিএনপি ক্ষমতায় আসলে, রিয়েলি তাই হবে মনে হচ্ছে। আর আমি চাই প্রাইম মিনিস্টার ক্ষমতায় থাকুক।
হ্যাঁ ঠিক আছে, আমি একজন সাধারণ জনগণ হিসেবে এটা আমার প্রত্যাশা, চেঞ্জ হলে সমস্যা, মেগা অনেক প্রজেক্ট আছে না, এতে আমাদের চেঞ্জটা দেশে। অবশ্যই একটা হওয়া দরকার, কিন্তু আমরা কি সেরকম নেতানেত্রী পাচ্ছি যারা আসলে দেশের জন্য কাজ করে? আমি তো এরকম কাউকে দেখিনি আসলে। মানে বেশিরভাগ কি হচ্ছে, ধান্দাবাজ যারাই, মানে শুনেন অন্যান্য আপু, দেশে যেমন আসলে পলিটিক্স কথাটা কিন্তু অনেক গুরুতর একটা অর্থবহ একটা ব্যাপার, যে পলিটিক্স মানে কি, তুমি যখন একটা দেশের জন্য আপু চেঞ্জ আনতে সমস্যাটা চাও, হলো, শুনেন আসলে মানে বেটারমেন্ট আনতে চাও, তো সেটা কিন্তু পলিটিক্স থেকে সম্ভব। সমস্যাটা হ্যাঁ বলুন আপু, সরি। হলো কি, আসলে হ্যাঁ বলুন। সমস্যাটা হলো আর যে আমরা আগে আমরা কাজ করে দেখা গেছে এই জায়গায় একজন প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রীর পক্ষে তো সব সময় সরজমিনে গিয়ে কিছু কাজ পরিদর্শন করা সম্ভব না, হয়তো একটা 1 কোটি টাকার কাজ রোডের বাজেট দিল, ওই বাজেটটা দেখা গেছে তুই মানে খাওয়ার একটা লিমিট থাকা দরকার, যে তুই 1 কোটি টাকার কাজ নয় তুই 90 লাখ টাকার কাজ কর, 10 লাখ টাকা তুই খা, কিন্তু ওই যে বালিশ এক বালিশ কোটি টাকা বালিশের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ তো মনে আছে। আসলে কি আপু, আমি আমার বাবাও তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, হয়তো আমার বাবা সার্টিফিকেট নেই নাই, বাট আমি আওয়ামী পরিবারের সন্তান অবশ্যই, কিন্তু আমি সাদাকে সাদা কালোকে কালো বলি, এটাই আমার নীতি, ঠিক আছে, যেই দলে দুর্নীতি করুক ব্যক্তি হিসাবে। কারণ প্রধানমন্ত্রীর পক্ষে তো যাওয়া সম্ভব না, প্রধানমন্ত্রী তো একা নিয়ন্ত্রণ করে পারে না, কিছু চামচা আছে না মনে করেন, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এই কিছু আছে মনে করেন, এই প্রধানমন্ত্রীর হয়তো এই ছবি ব্যবহার করে মোবাইলের স্ক্রিনে আর করে আকাম, ঠিক আছে, আকাম হ্যাঁ আমরা সবাই কম বেশি করি, হ্যাঁ এটা অবশ্যই 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 সত্য অবশ্যই, কথা। কিন্তু কিন্তু দেশের কিন্তু মানুষের মানে জীবন নিয়ে, মানে তাদের টাকা পয়সা নিয়ে, সেইটা আকাম হচ্ছে মানে মানে সবচেয়ে ভয়ঙ্কর, মানে একদম লজ্জাজনক আকাম। এটার উপরে কোনো কিছু নাই। মনে করেন আমি আমার জীবন নিয়ে যদি ছেলে খেলা করি, মনে করেন আপনি আপনার জীবন নিয়ে ছেলে খেলা করতেছেন, আপনি হয়তো পড়াশোনা ঠিক মতো করছেন, আপনার বাবা যেরকম চাইছিল আপনি সেরকম করছেন, আপনার মা যেরকম এক্সপেকটেশন রাখছিল, আপনার পরিবার আপনার কাছ থেকে যেরকম এক্সপেকটেশন রাখছিল আপনার উপরে ভিত্তি করে, সেটা আপনি করতেছেন না, সেটা একটা ডিফারেন্ট আকাম। কিন্তু কিছু মানুষকে আপনি সেই প্রতিশ্রুতি দিলেন যে তোমাদেরকে কিন্তু আমি দেখব, কিন্তু সেইখানে তাদের এই এই যে এই আশ্বাসটা দিয়ে তারপরে আকাম করছেন এবং তাদের টাকার উপরে করছেন। একটা সরকার কিন্তু তার নিজস্ব কোনো টাকা থাকে না, সে কিন্তু জনগণের টাকার উপরেই পোদ্দারি করে, তাই না? এই জন্যই তো সরকার, তাই না? তো হ্যাঁ বলুন আপনি। তো মানে সেই কথাটাই বলতেছিলাম আর কি, যে হয়তো বা দীর্ঘদিন যাবত ক্ষমতায় থাকলে হয়তো খেতে খেতে দেখা গেছে তাদের পেট ভরে গেলে আর খাওয়ার অনিচ্ছা হবে, কারণ একটা লোকের পেট ভরে গেলে তার বেশি আর খাইতে পারে না, তখন তার কাছে অমৃত তুচ্ছ মনে হয়, ঠিক আছে, এই এরকম হলে আর মনে করেন এখন যদি চেঞ্জ হয় তাহলে মানে পুরো সমস্যা করে যাবে বাংলাদেশের জনগণ, এটা হলো আমার উক্তি যদি সরকার চেঞ্জ হয় আর কি। যাই হোক, যাই না, সরকার চেঞ্জ হয়ে কোন সরকার আসবে, যদি বিএনপি হয় তাহলে তো ওই যে আগেই বললাম, এরা তো বহুত ক্ষুধার্ত অবস্থা আছে, সেরকম টান মারবে আমাদের পাবলিক ফান্ডের উপরে। সো আমি চাই যে যদি শেখ হাসিনার ক্ষমতা যদি কি বলে পরিচিত হয়ও, তারপরে এমন একটা সরকার আমরা পাই যারা আসলে খালি পেট কি ভর পেট ওইভাবে দেখবে না, জনগণের জন্য। এই যে আমরা এত অভাগা আমাদের দেশে, এত উর্বরা শক্তি আছে আমাদের জমির, আমাদের নদী নালায়, আমরা সব জায়গায়, আমাদের দেশের একটা ছোট্ট একটা দেশ কিন্তু আমাদের সি বিচ পর্যন্ত আছে, একটা ট্যুরিস্ট স্পট যেখান থেকেও কিন্তু আমরা লাখো টাকা ইনকাম করতে পারি। তো এই যে আমাদের দেশের যে সম্পদ গুলা, যারা যেই সরকারটা আসলে পরিপূর্ণভাবে সেটা অনুধাবন করবে এবং সেই জন্য সরকারের আসনে বসে দেশের মানুষের জন্য কিছু কাজ করবে, সেরকম একটা সরকার আসুক, সেটাই হচ্ছে আমাদের সবার আকাঙ্ক্ষা থাকবে আর কি। এরকম আসলে আগে এরকম সরকার না আসুক, সেটাই হচ্ছে আসলে আমাদের। আপু একটা এমন একটা চেয়ার যে ব্যক্তি আসুক এই চেয়ারটা শুধু টানবে, বুঝছেন, এটা ক্ষমতার এমন একটা চেয়ার, আপনি বসলে আপনি আপনিও বলবেন যে আমি ভাই কাল ওই সৌদি আরব থেকে হজ করে আসছি, এখন কিছু খাবো না, কিন্তু পিছন দিয়ে দিয়ে আপনিও খাবেন, চেয়ারটা এমন একটা জিনিস, এটার জন্য আমার কাছে সবাই মনে হয় না এটা এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য, কিছু মানুষের জন্য প্রযোজ্য না। কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে আপনি যখন একটা ক্ষমতায় বসবেন তখন কিছু হিপোক্রেসি হয়তো করতে হয়। যেমন আমার কাছে মনে হয় যে যে আমাদের কি বলে আমেরিকার যে একজন কালো
মানুষ আসলেন এত বছর পরে, প্রথম একজন মানে কালো একজন প্রেসিডেন্ট আমরা পেলাম, সে কিন্তু পুরোপুরি ভাবে মানুষের জন্যই কাজ করে গেছেন। কিন্তু এটাও ঠিক যে কিছু কিছু হয়তো ভণিতা তাকে করতেই হয়েছে। যেমন সেও কিন্তু বুঝলো যে হ্যাঁ ইসলাম ইজ অল অ্যাবাউট পিস, কিন্তু সে কিন্তু নিজেও জানতো না যে ইসলামটা কি। কিন্তু ওই যে সবাইকে যাতে মানে একই গোত্রের মধ্যে রাখা যায়, কিংবা কোনো যাতে কারো কেউ কারোর প্রতি কোনো যাতে বিদ্বেষমূলক কোনো আলোচনা না করে, কিংবা সেরকম যাতে সম্পর্ক না হয়, ওইটার কারণে কিছু হয়তো কিছু হিপোক্রেসি করতে হয় একটা ক্ষমতায় থাকতে গেলে। যেরকম একটা বাবাও হয়তো একটা পরিবারের মধ্যে একটা বাবা, তার পাঁচটা ছেলে আছে, তার পাঁচটা ছেলের মধ্যে সারাক্ষণ মারামারি ঝগড়া টগড়া লেগেই থাকে। বাবাটা কিন্তু জানে যে তার ছোট ছেলেটা, কথার কথা বললাম, ছোট ছেলেটা সবচেয়ে বেশি শয়তান বদমাইশ, সেটাই সবসময় ঝগড়া লাগায়। কিন্তু বাবা তারপরে পাঁচ ভাইয়ের মধ্যে যাতে একটা সামঞ্জস্য থাকে, এই জন্য কিন্তু ছোট ছেলেটাকে ওরকম পচাচ্ছে না, বলছে না যে এই রে তুই শয়তান, এটা কিন্তু বলছে না, বলছে যে না রে ভাই আমার তো পাঁচটা ছেলে, এটার পাঁচ রকম পাওয়ার আছে, সো আসুন আমরা মিলেমিশে থাকি, আমার ছোট ছেলেরও তো অনেক ভালো গুণগুলো আছে। এবং এটার পারপাসটা কি, পারপাসটা হচ্ছে সব ভাইগুলোকে যাতে আমি একসাথে রাখতে পারি সেটার জন্য। কিন্তু এখানে কিন্তু আমি ছোট্ট একটা ভণিতা করছি, সেটা কি ছোট ছেলে যে আকাম করতেছে এটা যে শয়তান এটা আমি জানি, কিন্তু তারপরে বলছি না কেন, যাতে ওই যে ভ্রাতস্ফুত ভ্রাতস্ সরি বাংলাটা মনে হয় ভুল বললাম, বাট এই এই যে মানে ভ্রাতৃসুলভ যাতে একটা আচরণ থাকে, ওইটার কারণে আমার পারপাসটা ছিল অনেক মহান, ওইটার কারণে হয়তো ছোট্ট একটা ভণিতা আমি করছি, কিন্তু আমার ইন্টেনশনটা ছিল সবাই যাতে মিলেমিশে থাকি। তো সেই জায়গাগুলো ওকে আছে, ইটস ওকে। বাট অনেক সরকার থাকে যে স্পেশালি আমাদের এরকম ধর্মভিত্তিক যে দেশগুলো আছে সেখানে সরকারগুলো আসলে আমার মনে হয় না যে এই ধরনের কোনো ভালো কিছুর জন্য কোনো কাজ করেন। তাদের ইন্টেনশন থাকে হচ্ছে আমি পাওয়ারে থাকবো এবং আমি হচ্ছে সমস্ত কিছু, আমি সর্বে সর্বা, আর বাকি সব হচ্ছে নশ্বর, তারা সব গোল্লায় যা। তো অবশ্যই অবশ্যই, যাই হোক রাজু ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি কি অন্য কাউকে একটু জায়গা দিব, আপনি ভালো থাকবেন রাজু? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনি অনেক ভালোভাবে কথা বলতেছেন, আর আপনার লুকিং নাইস, মানে অনেক অনেক সুন্দর, ধন্যবাদ আমাকে নেওয়ার, শুভরাত্রি। আপনি ভালো থাকবেন, শুভরাত্রি, হ্যাঁ বাই বাই। আমার ভাইয়ের ছেলেটা কেন আসলো না বুঝলাম না, ও মনে হয় যদিও অস্ট্রেলিয়ান মিলিটারিতে আছে কিন্তু একটু খ্যাত আছে মনে হয় ফেসবুকের ব্যাপারে, অ্যাড হতে পারছে না। সে যাই হোক, আমি এরপরে এমটি মিজানুর রহমান নীরবকে অ্যাড করছি। কান্ট ব্রিং এমটি মিজানুর বিকজ আপনার ব্রডকাস্ট এই মুহূর্তে অ্যাড করা যাচ্ছে না, আপনার কোনো মনে হচ্ছে ব্রডব্যান্ডের সমস্যা আছে। যাই হোক, আকাশ শিকদার, পুতিনের সেরকম প্রোফাইল পিকচার আকাশিক দার, আচ্ছা তাকে অ্যাড করছি আকাশিক দার। ওকে আকাশিক দার অ্যাডিং দেখাচ্ছে, হ্যালো আকাশ। আমি যার বান্দা আপনারা সবাই তার গুলাম, বলুন এখন কেমন আছেন? সরি একটু মজা করলাম, হ্যাঁ বলুন কি বলতে আজকে যুক্ত হয়েছিল? কি আবার বলুন, বুঝিনি, চিনতে পারছেন আমাকে? আমি আকাশ, মনে পড়ে আকাশ? আকাশ তো মনে পড়তে বাধ্য, কারণ আকাশ তো সবসময় দেখি, আকাশ বাতাস এগুলো তো মনে না পড়তে চায় না। আপনি প্রায় লাস্ট 5 মান্থ আগে বলছিলেন যে আকাশ তুমি মোবাইল নাম্বারটা ইনবক্স দিও, তোমার কথা অনেক ভালো লাগছিল। কোথায় কথা হয়েছিল আপনার সাথে? আমার মানে অনলাইনে আপনি যুক্ত হয়েছিলেন টিকটক লাইভে? হ্যাঁ 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 অনলাইনে টিকটক লাইভে, তারপর থেকে যদি প্রুফ দিতে পারতাম তাহলে মানে ভালো লাগতো আর কি। অসংখ্যবার চেষ্টা করছি, মেবি 100 বার আমি চেষ্টা করছি আপনাকে উপস্থিত হওয়ার জন্য, বা তখনই পারি না। লাইভে আসেন, 2-3 মিনিট পরে অ্যাড হই আর যুক্ত হওয়া হয় না। বাট আজকে কেমনে কেমনে জানি মানে জাস্ট না উঠে দেখলাম আপনার লাইভটা, তখন রিকোয়েস্ট পাঠাইলাম। থ্যাংক ইউ আবারও যুক্ত হওয়ার জন্য, বাট আমার মনে নেই আসলে। কিন্তু হ্যাঁ ইনবক্সে অনেকে বলেন যে ইনবক্সে মেসেজ করছে, আমি না ইনবক্সে একেবারেই যাই না, কারণ ইনবক্স আমি জানি আপনি জানেন, কারণ আমি পরে দেখতেছি আপনি, হ্যাঁ আমি জানি আপনি এটা প্রশ্ন বলেন।
আপনি বলছিলেন যে নাম্বারটা দিয়ে রাখো, তোমার কথা অনেক ভালো লাগছিল। টিকটক লাইভে লাস্ট যখন আপনি করছিলেন টিকটক লাইভে, আচ্ছা আকাশ, আমি ভুলে গেছি, আমি একটু বয়স হয়েছে প্লাস, মানে অত বেশি বয়স না, আমি তো এত মানে 60+ বুড়িও না, তাই না? এখনো তো বুড়ি, কিন্তু কচি বুড়ি আছে, এখন অত বুড়া হয় না, কিন্তু মেমোরিটা খুবই সমস্যা আমার, মনে মনে থাকে না অনেক কিছু। আচ্ছা, আমি আমি যে ওই ওই ব্যক্তি যে আমি যখন সবসময় আপনার পোস্টে কমেন্ট করি যে নাস্তিকা তো সুন্দর হতে পারে। ও ওয়াও, তো সেরকম ডায়লগ দিলেন আপনি আমারে ভাই। আপনার চিন্তা করছেন আসলে প্রাইভেসির কারণে চেহারাটা দেখা যেতে পারতেছি না। আচ্ছা থাক, দেখাতে হবে না আপনার, যদি মানে চেহারা দেখলে যদি রিস্কি হয়, অবশ্যই আমিও চাই না আপনি চেহারা দেখান, বাট ইয়া ইট ফিলস গ্রেট যে আপনি এরকম একটা সুন্দর ডায়লগ দিচ্ছেন, এগুলো তো সেরকম ভাল লাগে এরকম। অসংখ্যবার বলছি, অসংখ্যবার বলছি আমি এই কথা, সবসময় আমি আপনার পোস্টে টিকটকে এবং ফেসবুকে অনেক ছবি টেক করি। আচ্ছা আপনি হয়তো ভুলে গেছেন, কারণ অনেক মানুষ তো আপনার সাথে সবসময় না না, সেটার জন্য না, অনেক মানুষ অ্যাড হচ্ছে তাও না, আসলে আমার মেমোরিটাই সমস্যা আমার, আমার মানে আমার এই বয়সটাতে আমি এত কিছুর মধ্যে দিয়ে গেছি যে আমার এখন মানে গতকালকেও যদি কোনো একটা কাজ করি আজকে আমার মনে থাকে না, জানেন না এত বাজে অবস্থা মেমোরির আমার। সো বাট প্লিজ ভাই, আপনি ক্ষমা সুন্দর চোখে দেখবেন এটা, বাট এটার মানে এই না যে না, ক্ষমা ক্ষমা এখানে কিছুই নাই, আপনি মানে মনে রাখাটা স্বাভাবিক না। মনে রাখাটাই স্বাভাবিক ছিল, আপনি এত সুন্দর একটা ডায়লগ দিচ্ছেন, মানে নাস্তিকরা তো সুন্দর হতে পারে, উফ সুবহান আল্লাহ মাশাআল্লাহ টাইপের ডায়লগ, কিন্তু এটা তো মনে রাখাটাই স্বাভাবিক ছিল, বাট না আমার আমি অনেকবার লাভ রিয়েক্ট পাইছি আপনার ওই কমেন্টে, আপনি নিজেই দিছিলেন অনেকবার। দ্যাটস নাইস, ওকে হ্যাঁ, ডায়লগটা আবারও শুনে ভালো লাগলো, থ্যাংক ইউ এই জন্য। যাই হোক আকাশ, আজকে কি বলতে আমাদের আমাদের সাথে সংযুক্ত হয়েছেন একটু যদি বলতেন। আজকে সংযুক্ত হয়েছে এই জন্য যে আপনার সাথে কিছু কিছু মানুষ লাইভে অ্যাড হয় আপনাকে পাম মারার জন্য। ওকে, তো পাম মারাটা কি খারাপ? এই যে আপনিও তো একটা সুন্দর কথা বললেন, আমি যদি বলতে চাচ্ছি না পাম মারছেন, আপনি একটা সুন্দর কথা বলছেন, তো এটা তো খারাপ না, একটা মানুষকে মন ভালো করার জন্য হয়তো একটু চাপাই মারলেন। মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মহিলাকে দেখলেন সেরকম গরুর মতো চেহারা, কিংবা একটা পুরুষকে দেখলেন সেরকম গাধার মতো চেহারা, কিন্তু তারপর তার দিকে একটা হাসি মুখে তাকিয়ে বললেন ইউ নো হোয়াট, ইউ লুকিং বিউটিফুল। সো এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার, যে কারণ এগুলো এমন কিছু ডায়লগ যে একটা মানুষ কিন্তু যখন শুনবে তার মন অটোমেটিক ভালো হয়ে যায়। ইট ডাজন্ট হ্যাজ বি ট্রুথ অল দ্য টাইম, কিন্তু আপনার ইন্টেনশন যদি থাকে, হয়তো আপনি একটা মিথ্যা কথা বলছেন, কিন্তু এটা হোয়াইট লাইস যে কাউকে মন ভালো করার জন্য বলছেন, এটা তো অনেক বড় একটা ব্যাপার, সুইট একটা ব্যাপার। আই থিঙ্ক ইটস অ্যামেজিং। তা ঠিক আছে, বাট নিজে স্বার্থ হাসিল করার জন্য যদি বলা হয় তাহলে ঠিক নাই, তাই না? অনলাইনে এই যে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, এখানে কি স্বার্থ হাসিল হতে পারে? আমি তো আর আপনার দুটা পয়সা দিব না এটার জন্য যে আপনি একটা ভালো কথা বলছেন, তাই না? সো এটা হয়তো আমাকে একটু খুশি করার জন্যই বলছেন, এবং আমিও খুশি হয়েছি। সেটা আপনার ক্ষেত্রে আমি সব ক্ষেত্রেই বুঝাইছি জিনিসটা, শুধু আপনার ক্ষেত্রে না, মানে সব ক্ষেত্রেই বুঝাইছি। না আমিও জেনারেলি বললাম, আমি কোনো পার্টিকুলার ক্ষেত্রে বলিনি, জেনারেলি বলছি। আপনি মানে ক্যামেরা হাত দিয়ে রাখতে গিয়ে সেরকম ক্রাউডেড জায়গা আছে, মানে আসলে দোকানের বাইরে বসে আছি, দোকানে সবাই আপনাকে চিনে, সবাই আমাকে যা আগের লাইটটা রেকর্ডিং করা ছিল তো সবাই দেখছে, তো এখন আমার মামা বলতেছে মানে চট্টগ্রামের ভাষায় বলে বুঝবেন না, বলে ভাগ্না তুই তো নাস্তিকের সাথে কথা বলবো, তুই তো ভালো দেখেন আপনি আমাকে একটা ঠিক আছে, অনেক সবসময় এগুলো শুনতে হয় মানে মোল্লা টাইপের, ঠিক আছে সবাই জানে আমার ফ্যামিলির মানে নানার গোষ্ঠী সবাই জানে, জানে আমি আপনার সাথে সবসময় কানেক্টেড, যদিও লাইভে একবারই কথা হয়েছিল, সবাই জানে যে আপনার সাথে কানেক্টেড, আমি নাস্তিক টাইপের কিছু আমরা দেখলি আর বাকি নাই তো একটু বুঝাই, ঠিক আছে? কিন্তু আপনি সাবধানে থাকবেন, আমি তো ইউকে তে থাকি, তাই না? আমার তো এখানে একটা সেকুলার কান্ট্রি, কিন্তু আপনি বাংলাদেশে থাকতেছেন, আমি আশেপাশের আমি থাকি কোথায় সেটা বলবো না, আশা করি সামনের সাইনবোর্ডটা দেখে বুঝতে পারবেন আমি কোথায় থাকি। ও আরবিক খরফ দেখতে পাচ্ছি, তার মানে আরো বেশি ডেঞ্জারাস জায়গা যেখানে হচ্ছে শরিয়া আইন কায়েম করা হয়। আপনি সাবধানে থাকবেন প্লিজ ভাই। না 6 মান্থ আছে এখানে রোমানিয়ার জন্য বাংলাদেশ থেকে আমি চেষ্টা করতেছি, হয়তো এখানে চলে গেলে নরওয়ের দিকে আসার, অনেক নরওয়েটা আমার অনেক ভালো লাগে, ইউরোপিয়ান ফিল কোন দেশে আমার ভালো লাগে, বেশি ভালো লাগে আর কি নরওয়ে। আমি চাই যে ওইখানে থাকবো, ইনকাম কোরিয়ান না করি, জাস্ট নিজের মতো থাকবো, সেটাই নিজের মতো থাকবো, আপনার মতো আপনার আমার খুব ভালো লাগে অনেক।
যাই হোক আকাশ ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক বেশি ধন্যবাদ যে আপনি আবারও যুক্ত হয়েছেন আমাদের সাথে কথা বলছেন এবং এইভাবে করে মানে অবলীলায় বলে যাচ্ছেন আপনার ভালো লাগার কথা, সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি মনে করি আমার লাইফে খুব বেশি অ্যাচিভমেন্ট নাই, আমি তো আসলে একটা লুজারই কাইন্ড অফ, একটা সময় তো ভালো নাস্তিক হিসেবে আপনাকে আমার ভালো লাগে না, আমি মুসলিম হিসেবে আপনাকে পছন্দ করি না, আমার একটা লিমিটেশন আছে। কি হিসেবে পছন্দ করেন, কি হিসেবে পছন্দ করেন, মুসলিম হিসেবে করেন, লোপা হিসেবে পছন্দ করি? এটা কিন্তু সেরকম একটা ভাবের কথা হলো, এটা বুঝছেন? আর যাই হোক, যেভাবে হিসেবে পছন্দ করেন পছন্দ করেন, এইটাই আমার জন্য বড় কথা। আরেকটা যা সাংবাদিক ইলিয়াস, এটা চিনেন আপনি? আমি নাম শুনছি অবশ্যই, হ্যাঁ অবশ্যই নাম শুনছি। আপনারা যখন দুজন কথা বলতেছেন যে হাসিনা এবং খালেদা জিয়া, ঠিক আছে, সারা দেশ আর কেউ নাই ওরকম কাউকে আপনি দেখেন না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে, বাট আমার মনে হয় যে বাংলাদেশ প্রধানমন্ত্রী হওয়ার জন্য সাংবাদিক ইলিয়াসের অনেক যোগ্যতা আছে। টু বি অনেস্ট উইথ ইউ, ইলিয়াসের ব্যাপারটা আমার কাছে খুব ভজঘট মনে হয়। প্রথম প্রথম আমি যখন মানে মুমিন ছিলাম তখন ইলিয়াসকে আমার সেরকম পছন্দ ছিল, কারণ আমার কাছে মনে হয় সে মুসলিমদের একটা যে দুর্বলতা আছে সেটাকে কেন্দ্র করেই অনেক কথাবার্তা বলে কিন্তু, এবং সে জানে যে কোথায় কথা বললে ভিউজ বেশি হবে। অনেকে আমাকে বলে যে লোপা তুই তো ভিউজ বাড়ানোর জন্য নাস্তিক হয়েছিস, কিন্তু এটা কিন্তু পুরো একটা ফালতু কথা। আপনারা দেখবেন যে একটা মোল্লা হুজুরের ভিউজ কত আর আমাদের কত, আমাদের কিন্তু কোনো পাত্তাই নাই ভাই, আমরা কিন্তু ওরকম ভিউজ পাই না যেরকম ইলিয়াসরা পায়, তাহির হুজুররা পায়, কিংবা আমাদের আজহারিরা পায়। এরকম আমরা আমরা নগণ্য লন্ডনের পাসপোর্ট পাওয়ার জন্য করেন, যদি এরকম করলে লন্ডনের পাসপোর্ট আমাকে কিন্তু তাহলে আমি করতাম। আই এম নট শিওর অফ দ্যাট, যদি আমার তো পাসপোর্ট অনেক আগেই হয়ে গেছে 2009 সালে, সো লন্ডন থেকে মেবি 1 ঘন্টা দূরত্ব একটা সমুদ্র পারে, বিচের মধ্যে ছবি তুলছিলেন। সমুদ্রের পার তো অনেক জায়গায় আছে, পুরো ইউনাইটেড কিংডমে অনেকগুলো সি বিচ আছে, সো জানি না কি মিন করছেন। যাই হোক আকাশ, আমি আজকে রাখতেছি, আমার মা মনে হয় বারবার ফোন করতেছে, সো আমার মায়ের ফোনটা ধরি। আমার মায়ের বয়স 87 হবে এই যে অগাস্টের 8 তারিখে, সো তাকে একটু প্রায়োরিটি দেই, ঠিক আছে? আপনি ভালো থাকবেন, আবারও কথা হবে, এবং থ্যাংক ইউ ওয়ান্স এগেইন এইভাবে করে আমাকে। লাস্টবার আপনার সাথে 40 মিনিট কথা হয়েছিল, ওয়াও দ্যাটস গ্রেট, ঠিক আছে, আপনি ভালো থাকবেন ভাই। আকাশ অনেক অনেক শুভেচ্ছা, ওকে টেক কেয়ার, বাই 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 বাই। এবং অন্যান্য সবাইকে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আজকে অ্যাড করছি না, বাট অ্যাজ ইউজুয়াল আই প্রমিস আই এম গোনা কিপ কামিং ব্যাক কোয়াইট অফটেন, তখন আপনাদেরকে যুক্ত করব। আজকের জন্য সবাইকে বিদায় জানাচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে আপনাদের সাথে, বাই বাই, টেক কেয়ার।